প্রিয় দর্শক, সবাইকে ঈদ শুভেচ্ছা। বুঝতেই পারছেন, সপ্তাহব্যাপী দেশ টিভির এই ঈদের আয়োজনে আজকে হচ্ছে ষষ্ঠ দিন, এবং আজকের এই দিনে আমরা হুলস্থুল ফুর্তি করব, আনন্দ করব। ও আপনারা নিশ্চয়ই জানেন যে এটি হচ্ছে একটি জীবিত প্রোগ্রাম, আর এই জীবিত প্রোগ্রামটিকে আরও আরও প্রাণবন্ত করতে আছে আমাদের সাথে প্রাণ ম্যাঙ্গো জুস প্যাক। আর আপনারা জানেন যে এই জীবিত প্রোগ্রামকে প্রাণবন্ত করতে হলে আপনাদেরকে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে, আর সেটার জন্য রয়েছে আপনাদের জন্যে আমাদের টেলিফোন নাম্বার 8332509 ও 8332754। প্রিয় দর্শক, আপনাদের এই আনন্দকে আরও আনন্দময় করে তুলতে শুধুমাত্র ঈদের দিনেই নয় কিংবা ঈদব্যাপী অনুষ্ঠানে নয়, সমস্ত দিন, সমস্ত মাস, সমস্ত বছর জুড়ে আমরা আনন্দিত করতে চাই। আমাদের সাথে আছেন আমাদের সবার প্রিয় আনন্দরাজ, খুব সিরিয়াস একজন মানুষ যার নাম হচ্ছে আফসার আলী। কি ভাবছেন যে আফসার আলী কে? আমি জানি যে আফসার আলী বলার সাথে সাথে কিছুটা হলেও আপনারা কনফিউশনে পড়েছেন যে সে কে, কিন্তু আমি জানি তার টাইটেলটি বলার সাথে সাথেই আপনারা বলবেন ও মাই গড, তিনি হচ্ছেন আমাদের মীর সাথে ব্যান্ডেজ। আদাব সাজু ভাই, অনেক অনেক ধন্যবাদ এই মুখবন্ধের জন্য। আমাদের মুখ এমনিতেই অনেকক্ষণ ধরে বন্ধ ছিল, আমি আর একটু বন্ধ করে রেখে দিয়েছিলাম টেনশনের জন্য। তারপর যখন PCR থেকে ওই 10 9 8 7 6 5 4 3 2 1 হলো, অনেকটা মনে হলো সেই রকেট লিফট হবে, লঞ্চ হবে, এবং আমরা মিদ্যা আমাকে বোধহয় বলতেই হয় যে তার চেয়ে বেশি টেনশন ছিল বোধহয় আমাদের সেই কিবোর্ডের শব্দটি নাকি। আমাদের কিবোর্ডিস্ট সুমন, আমাদের গিটারিস্ট সৌরভ, আমাদের ভোকালিস্ট এবং ড্রামার দই, আমাদের বেস গিটারিস্ট নিতিন, আমাদের তবলা প্লেয়ার চিকু, আমাদের পারকাশনিস্ট কৌশিক, আমাদের ব্যান্ডেজের সব থেকে তেঁদর সদস্য মীর, সবার তরফ থেকে ভোকালিস্ট মীর, হ্যাঁ, ঈদ মোবারক, এবং বাংলাদেশে এসে ব্যান্ডেজ ধন্য হলো। অসংখ্য ধন্যবাদ দেশ টিভিকে আমাদের এদেশে ডেকে আনার জন্য, থ্যাংক ইউ। এবং যদি কখনো কখনো মাঝে মাঝে ব্যান্ডেজ ছুটে যায়, সেটা বোধহয় একটু বেঁধে দেবার জন্য আমি আছি আপনাদের সাথে। ও হচ্ছে সাজু আর আমি হলাম গুজু, মানে অনেকে বলে সাজু গুজু গুজু করে, সাজু গুজু সাজু গুজু, তো আজ থেকে আমাদের নতুন নাম হলো গুজু। হ্যাঁ, ও হচ্ছে সাজু ভাই, আমি হলো গুজু ভাই। গুজু ভাই, বাহ বাহ, আচ্ছা মিতা একটা প্রশ্ন করতে চাই। মানুষের তো বিভিন্ন সময়ে বিভিন্ন ধাপ থাকে বয়সের, আমরা শিশুকালকে বলি চাইল্ড এজ, টিন এজ বলি আমরা একটা সময়কে, তাই তো? বুঝতে পারছি আপনি কোন দিকে যাচ্ছেন, আমরা বলি নাকি, এবং সেটা আমরা বয়স্ক হলে আমরা তাকে ওল্ড এজ, কোন সময়টাকে আমরা ব্যান্ড করে দেই? ওই সময়টা, যে সময়টা বাবা এবং মাকে বলা হয় যে আর কোনো সন্তান যেন না হয় তোমাদের, যদি এই সন্তানটা এরকম হয় সেটা লাইক ইউ, তো ব্যান্ডেজ হচ্ছে সেই সময়টা, সেই বয়স সন্ধিকাল আর কি। আমরা ধরে নিচ্ছি যে সো আপনাদের এই সময়টি হচ্ছে এখন ব্যান্ড এজ, এবং আমরা জানি যে এই ব্যান্ডেজটি, আমি যতটুকু জানি যে এটি বোধহয় উপমহাদেশের প্রথম কমেডি ব্যান্ড, আমার যদি ভুল না হয়ে থাকে। আমরা হাসবো তাহলে, আপনাকে আপনার কি মনে হয়? আসলে যখন 2006 সালে মিরাকেল শুরু হয় ভারতীয় টেলিভিশনের একটি চ্যানেলে, সেই সময় ব্যান্ডেজের জন্ম হয়, এবং খোঁজ 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 এমন কয়েকটা ছেলেকে খোঁজ যারা ত্যাঁদরামও করতে পারে, বাঁধরামও করতে পারে, এবং ওই ক্ষতে প্রলেপ লাগাতে পারে, ঘাগুলোকে সারিয়ে তুলতে পারে, যারা যথেষ্ট বেসুরো, যারা যথেষ্ট বেতালা, যারা যথেষ্ট ওই সমস্ত কিছু যেগুলো যথেষ্ট হয়েও যথেষ্ট নয়। আপনি কি জানেন যে আপনি এটি বলার সাথে সাথে প্রচুর প্রচুর আগ্রহী ব্যান্ডের সদস্যরা কিন্তু বাইরে দাঁড়িয়ে থাকবে? হ্যাঁ, আপনাদের কোথায় কোথায় লেগেছে বলুন, আমরা লাগিয়ে দিচ্ছি। আচ্ছা, আমরা কি ব্যান্ডেজের প্রথম গানটি শুনতে পারি? সাজু ভাই, এটা আমাদের জন্য একটা স্বপ্ন পূরণের রাত, এবং ঈদের এই উৎসবে যারা যারা এই মুহূর্তে দেশ টিভির মাধ্যমে ও দেশ থেকে আসা কয়েকজন খুবই ক্ষুদ্র মাপের শিল্পী, তাদেরকে বরণ করে নিয়েছেন, তাদের সবার জন্য আমাদের প্রথম নিবেদন।
আর আমরাও আমাদের পক্ষ থেকে আপনাকে অনেক অনেক অভিনন্দন। আপনারা এত কষ্ট করে এই দেশ টিভির ডায়াসে বসে গানটি গাচ্ছেন, এবং আমরা সবাই, আমরা বিশ্বাস করি টেলিভিশন সেটের সামনে যারা বসে আছেন, এইভাবে মীরকে এতটা কাছে পেয়ে এবং মীর এবং ব্যান্ডেজকে কাছে পেয়ে সবাই খুবই আনন্দিত, এবং আনন্দ নিয়ে সারাটা রাত জেগে থাকবে। প্লিজ স্বপ্নের চেয়েও দামি বুঝেছি আজ আমি, স্বপ্নের চেয়েও দামি বুঝেছি আজ আমি, মিটেছে মনে জ্বালা বাংলাদেশ। অসম অসম সালাম, অসম অসম সালাম, অসম অসম সালাম, স্বপ্নের চেয়েও দামি বুঝেছি আজ আমি, মিটেছে মনে জ্বালা awesome salam, awesome awesome salam, awesome awesome salam. ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে, ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে, আগে তো নিয়ে আয়ে তালা, অসম অসম সালাম, অসম অসম সালাম রে, অসম অসম সালাম, স্বপ্নের চেয়েও দামি বুঝেছি আজ আমি, স্বপ্নের চেয়েও দামি বুঝেছি আজ আমি, মিটেছে মনে জ্বালা, অসম অসম সালাম সালা রে, অসম অসম সালাম সালা রে, অসম অসম সালাম আসাম সালা। বলতে বলতে আমাদের ঘড়িতে কিন্তু ১২টা বেজে গেছে, শোটার ১২টা না বাজলেই হবে, শোটার ১২টা বাজার প্রশ্নই ওঠে না, যেহেতু এখন ১২টা বেজে গেছে আমরা বুঝতেই পারছি আমরা অন্য একটি দিনে প্রবেশ করেছি। গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং এভরিবডি, সুপ্রভাত, সুপ্রভাত, সুপ্রভাত। আসাম সালা এই গানটি কিভাবে, কেন, কখন আপনি উদ্ভাবন করলেন বা আপনারা উদ্ভাবন করলেন? আমি জানতাম একেবারে শুরুতে এরকম একটা প্রশ্ন আসবে,
একটা গান কিভাবে শুরু হলো আবার নকল করছে আমাকে একটা গান কি করে শুরু হলো এ বিষয়ে সাজু আর গুজুর মধ্যে গুজু সব জানে কিন্তু সাজু জানে না সাজু জানতে চায় সাজু জানতে চায় জানতে চায় আমি সাজুকে জানাবো বাঁচতে হলে জানতে হবে মিরাক্কেল বলে একটা শো সেই শো যত রকমের চন্দ্রম বান্ধ্রম করে দেখার জন্য কোনো লোক পাই না আমাদের বাড়ির লোকজনকে ধরে বসে বলতে বলি তোমরা আমাদের প্রশংসা করো এরকমই একজন হলেন মিঠুন চক্রবর্তী এবার মিঠুনদা আমাদের শোটা নিয়মিত দেখেন একদিন আমাদের একজন মেন্টর সৌরভ পালধি তাকে ফোন করেছে ফোন করে কোনো একটা কথার ফাঁকে মিঠুনদা বললেন জানি যে তাক লাগিয়ে দেয় তাজ্জব বনে যায় লোকজন কাউকে দেখে বা কোনো একটা আশ্বাস পেয়ে কিন্তু অসম কথাটার পর কেউ শালা লাগাতে পারে সেটা একমাত্র মিঠুনদার পক্ষেই সম্ভব নাকি হ্যাঁ ওরা বুঝেছে সাজু আরে বাবা কে গরম বাদাম আর কাজু তো সেইখান থেকে একটা নতুন ফ্রেজ পেলাম আমরা একটা ক্যাচ ওয়ার্ড অসম শালা এবার আমরা আপনার অসম শালা মিঠুনদার উপরে এক কাঠি যাই আমরা আবার সেই ফ্রেজটাই সুর বসালাম গান করলাম তালা নিয়ে আসলেন হ্যাঁ হ্যাঁ এই সমস্ত কিছু নিয়ে আসা হলো আমরা আবার কবিগুরুকে একটা চিঠিও লিখলাম যে স্যার আপনার গানের দুটো লাইন আমরা ধার নিচ্ছি তো যে সময় চিঠি ওনার কাছে পৌঁছেছিল সেই সময় উনি ঘুমাচ্ছিলেন চিঠি রিটার্ন চলে এলো কুরিয়ারওয়ালা বললো আপনারা কাজ করেন আপনারা সে গিয়ে ফেলেন আর কবিগুরুকে এখন ডিস্টার্ব করে লাভ নেই আর যবে থেকে নোবেল চুরি গেছে কবিগুরুর মুড টুট কিছুই ভালো থাকে না সারাক্ষণ ভোস ভোস করে তো এই অবস্থায় আমাদের কাছে আবার ওই কুরিয়ার করা চিঠি ফেরত এলো আমরা ঠিক করলাম আমরা কবিগুরুর পারমিশন না নিয়েই ওনার গানের দুটো লাইন ধার নিয়ে তার সঙ্গে একটা নতুন গান সৃষ্টি করবো এবং সেইভাবে অসম শালার জন্ম আপনি যে পাঠিয়েছেন কুরিয়ারে সেটা ফেরত এই টাকাটা খরচ করেছে কে মিঠুনদা মিঠুনদা আপনি কি জানেন যে আপনি তো শুধুমাত্র কবিগুরুর অনুমতি নেয়ার অপেক্ষা করেছেন তারপর না পেয়েও আপনি সুরটা আপনার মতো করে করেছেন কিন্তু এমন অনেক মানুষ আছে যে গান লিখে নিয়ে আসে এসে বলে যে দেখুন তো আমার গানটা কেমন হয়েছে হয়তো বললো যে সুরকার যে খুব একটা ভালো হয়নি ভালো করে লিখেন সে তখন কি বলেছে জানেন কি আপনি আমার এই গানটাকে ভালো বলছেন আমি রীতিমতো রবীন্দ্রসঙ্গীত দেখতে পারি আমরা আরেকজন ট্যালেন্ট পেলাম এমন আরো অনেক আহাম্মকি ট্যালেন্ট আমাদের দেশে রয়েছে যারা এই কাজটা রেগুলারলি করে আসছে আমরা সেটা জানি আচ্ছা যেটা হচ্ছে যে আমরা এখন এই মুহূর্তে আমরা যেহেতু অসম শালা শুনে ফেলেছি আমরা এরকম অনেক অসম শালা শুনতে চাই আমরা আলাদা আলাদা ভার্জন দেবো আলাদা ভার্জন প্লিজ এবার এবার কোন শালা ভার্জন 2.3.1.4.6. সাজু তাহলে হয়ে যাক ভার্জন 2 আমরা নরমালি আমাদের শো যখন শুরু হয় এইভাবে আমরা শুরু করি আমরা ঝটকায় বিশ্বাস করি না আমরা হালালে বিশ্বাস করি তাই আমরা একেবারে শক দিতে চাই না মানে আস্তে আস্তে আসল গরম করতে হয় তো আমরা এরকমভাবে স্লো অ্যান্ড সফট শুরু করি তারপর একটা অদ্ভুত বিকট শব্দ বেরোয় সুমনের কিবোর্ড থেকে এবং তারপরই শুরু হয়ে যায় ভার্সন 2.1.3.6.9 এইভাবে ভেঙে মোর ঘরের চাবি ভেঙে মোর ঘরের চাবি ভেঙে মোর ঘরের চাবি ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে ভেঙে মোর ঘরের চাবি ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে আগে তো আগে তো আগে তো নিয়ে আয় তালা গল্পটা শুরু হয় পার্থ আর পুতুলকে দিয়ে পার্থ পুতুলকে ভালোবাসে পুতুল পার্থকে ভালোবাসে কে পার্থ সেটাই তো বলছি যে পার্থ বিয়ে করতে গেল গো ওই পার্থ ওই পার্থ ওই পার্থ ওই
পার্থ গেল পুতুলকে বিয়ে করতে, পার্থ গেল পুতুলকে বিয়ে করতে, পার্থ গেল পুতুলকে বিয়ে করতে, গাড়িতে ফেলে গেল মালা। গলিতে ও মোর সাজু ভাই নাচো 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 তুমিও নেচে যাও, ও মোর সাজু ভাই নাচো 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 তুমি নেচে যাও, দেখি কেনে পা কেনে পা কেনে পা লাগে, দেখি কেনে পা কেনে পা কেনে পা লাগে, দেখো কত শত লোকে নাচে এখন গালিতে ভেঙে পড়বে যখন তখন, দেখো কত শত লোকে নাচে এখন গালিতে ভেঙে পড়বে যখন তখন, কানে যেন হয়ে যাই কালা, অসম সালা অসম সালা অসম সালা, 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 ভেঙে মোর ঘরের চাবি, ভেঙে মোর ঘরের চাবি, ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে, আগে তো নিয়ে আয় তালা, awesome sala awesome sala awesome sala awesome sala awesome sala awesome sala hey awesome sala awesome sala awesome sala hey awesome sala awesome sala awesome sala আপনি যখন গান্ধী গাচ্ছিলেন তখন আমার টক ব্যাকে ছিল আরেক জালা, কি জালা? অসম সালা। ও আচ্ছা আচ্ছা, সেটি হচ্ছে আমাদেরকে নিতে হচ্ছে ছোট্ট একটি ব্রেক, প্রাণ ম্যাঙ্গো জুস প্যাক নিবেদিত মির সাথে ব্যান্ডেজ, আবার ফিরে আসছি ছোট্ট একটা ব্রেকের পর। দর্শক, ফিরে এসেছি আবার প্রাণ ম্যাঙ্গো জুস প্যাক নিবেদিত মির সাথে ব্যান্ডেজ, আর আমি আছি সাজু, পাশে গুজু, বাবা সাজু ভাই গুজু ভাই, গুজু গুজি আছে, ই গুজি নেই গুজি না গুঞ্জি গুজিয়া গুজিয়া মিদা, কোনো সমস্যা হচ্ছে না? আমরা দুটো অপশন পাইছি, একটা হচ্ছে গুজিয়া দেখো আর একটা হচ্ছে খুঁজিয়া দেখো, খুঁজিয়া দেখো গুজিয়া দেখো খুঁজিয়া দেখো। আচ্ছা মিদা, আপনি যদি কোনো কারণে, আমি ধরে নিচ্ছি আপনি কোনো কারণে সেই লোকটি নন, আপনি যদি খারাপ লোক হতেন, যদি হতেন আর কি, আমি ধরে নিচ্ছি, হতেন মানে আমি তো, আমি তো খারাপ লোকই, আচ্ছা তাহলে আমি ধরে নিলাম যে আপনি খারাপ লোক নন, খারাপ লোক যদি খারাপ লোক হতেন তাহলে আপনাকে কি বলতো সবাই? কুমির, কুমির। ভালো লোক হলে, ভালো লোক হলে তো আমাকে সুমির বলে কেউ ডাকে না, তার মানে ধরে নিতে হবে আমি খারাপ লোক, কিন্তু লোকে মুখের উপর খারাপ বলতে পারে না, আপনি খারাপ এবং ভালোর মাঝামাঝি, হ্যাঁ কোথাও একটা আটকে রয়েছে, হ্যাঁ তাই তো নাকি? ওই গরুটার মতন যে ভারত আর বাংলাদেশের বর্ডারে আটকে ভাবছে সে কোন দিকে যাব, এইখানে ওইখানে নাকি? আচ্ছা আমরা আরেকটা জিনিস জানি যে আমরা আমাদের আমাদের দই, হ্যাঁ উনি যেখানে বসে আছেন সেখানে যেতে হলে আমাদের একটা মই লাগে নাকি? সিংহাসন, সিংহাসন লাগে, ওটা হচ্ছে নেপোর, নেপো যে দই মারে, তাই গুজিয়ে নেপো এইসব গুজিয়ে না। আচ্ছা দই নাকি আমাদেরকে কি খাওয়াবে? দই খুব উৎকৃষ্ট মানের দই, উৎকৃষ্ট মানের দই খাও, আজকে সকালেই বসিয়েছি, কিসের মহিষ, মানে এখানে জমে গেছে মোষ না ছাগল না গরু, কার দুধের যাও, অন্যদিকে যাও, অন্যদিকে যাও না, না 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 যাওয়ার অপশন নেই, যাওয়ার অপশন নেই। দই এমন একটা গান পরিবেশন করতে চলেছে যে গানের বয়স 40 পেরিয়ে গেছে, 40 পেরোলেই সে চালসে হয়ে যায়, দই ভীষণ আলসে তাই ও চালসের গান খুব ভালো করে। আচ্ছা
এই গানটা সাজু ভাই জি যে কোনো রাষ্ট্রে যে কোনো মানুষের ক্ষেত্রে আজও প্রযোজ্য। গানটি সত্যজিৎ রায়ের একটি ছবির গান এবং আমরা আজকে এই গানটি নিবেদন করছি তাদের যারা মানুষের কথা ভেবে মানুষের জন্য রাজনীতি করেন ঠিকই, কিন্তু সেই নীতি আলটিমেটলি অ্যাট দি এন্ড অফ দ্য ডে রাজ থাকে কি না। আপনি কি জানেন যে দেশপ্রেমিক এবং বিশ্বাসঘাতক এই দুটি বিষয়ের মধ্যে পার্থক্য কি এবং কাকে বলে? দেশপ্রেমী যে সে দেশ টিভিতে কাজ করে, আর যে বিশ্বাসঘাতক সে অন্য চ্যানেলে চলে যায়। লাউলি কি দিচ্ছে লাউলি? আমার কাছে আরেকটি সংজ্ঞা আছে। আচ্ছা, দেশপ্রেমিক হচ্ছে যে আমার দলে অন্য দল ছেড়ে আসে, সে হচ্ছে দেশপ্রেমিক। যে আমার দল ছেড়ে অন্য দলে চলে যায়, সে হচ্ছে বিশ্বাসঘাতক। আমার বিশ্বাস যে ব্যান্ডে যে সবাই দেশপ্রেমিক। হ্যাঁ, আমরা কি চলে যাবো দইয়ের কাছে? হ্যাঁ, ক্যামেরা মুভ করবে এবার দইয়ের দিকে ধীরে ধীরে, আস্তে আস্তে, এবং খুবই দইও খুবই প্রস্তুত। কত হিরঙ্গ দেখি দুনিয়ায়, ও ভাই রে ও ভাই, কত হিরঙ্গ দেখি দুনিয়ায়। দেখি দুনিয়ায় ও ভাই রে ও ভাই, কতই রঙ্গ দেখি দুনিয়ায়। আমি যেই দিকে তে চাই দেখে অবাক বনে যাই, আমি যেই দিকে তে চাই দেখে অবাক বনে যাই, আমি অর্থ কোনো খুঁজে নাহি পাই রে, আমি অর্থ কোনো খুঁজে নাহি পাই রে, ভাই রে ভাই রে। কতই রঙ্গ দেখি দুনিয়ায়, কতই রঙ্গ দেখি দুনিয়ায়। ভালো জনে রইল ভাঙা ঘরে, মন্দ যেসে সিংহাসনে চরে, ভালো জনে রইল ভাঙা ঘরে, মন্দ যেসে সিংহাসনে চরে, আরে সোনার ফসল কলায় যাহার দুই বেলা চোটে। Hirar
খনির মজুর হয়ে কানা করি নাই, আহ হীরার খনির মজুর হয়ে কানা করি নাই, ওহো ভাই রে ওহো ভাই রে ভাই রে, কতই রঙ দেখি দুনিয়ায়, আরে কতই রঙ দেখি দুনিয়ায়, ও ভাই রে ও ভাই কতই রঙ দেখি দুনিয়ায়, আমি যেই দিকে তে চাই দেখে অবাক বনে যাই, আমি যেই দিকে তে চাই দেখে অবাক বনে যাই, আমি অর্থ কোনো খুঁজে নাহি পাই রে, আমি অর্থ কোনো খুঁজে নাহি পাই রে, ভাই রে ভাই রে কতই রঙ দেখি দুনিয়ায়, আরে কতই রঙ দেখি দুনিয়ায়, আরে কতই রঙ দেখি দুনিয়ায়, আরে কতই রঙ দেখি দুনিয়া। বাবা বাবা, এই রঙের দুনিয়া দেখতে দেখতেই বোধ হয় আমাদের কাছে একটি ফোন চলে এসেছে, আমরা ফোনটা ধরে নিই। হ্যাঁ সাবধানে। হ্যালো হ্যালো হ্যালো। হ্যাঁ সাজু ভাই, আপনাকে অনেক অনেক ঈদের শুভেচ্ছা। আপনাকে অনেক ঈদের শুভেচ্ছা। ভালো আছেন নিশ্চয়ই? জি জি ভালো আছি। আপনি ভালো আছেন? আমি একটু মীর ভাইয়ের সাথে কথা বলতে চাই। প্লিজ মীর না, গুজু গুজু ভাই, গুজু গুজু ভাই, গুজু ভাই। জি জি, আমি কার সঙ্গে কথা বলছি, কার কণ্ঠস্বর শুনছি? আপনার নামটা বলবেন? আমার নাম হচ্ছে অনিক। অনিক অনিক অনিক, আপনাকে অনেক অনেক শুভেচ্ছা। আমির ভাই। জি। আমি আপনাকে একটা কবিতা শোনাবো। কবিতা আপনি আমায় শোনাবেন? প্লিজ। ছোট হলে আমার খুব ভালো লাগবে। উনি 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 কবি কবি অনিক কবি অনিক কবি অনিক কবি অনিক। জি জি বলেন। আমি শুরু করি? জি জি জি। এসে এসে তুমি কি সব জমে কি তার সাথে সাজু যেন কিরের উপর কাজু, তাহলে বিরিয়ানি নেই না 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 लेकिन जाने से पहले लेकिन जाने से पहले ये तो आपका तो सामने सामने से देखा होलो ना ते मोने बोल दुख मोने बोल जाला पूछिए देवे सब कष्ट कारण आज बैंडेजरी पाला ऑसम साला ऑसम साला अरे बाबा क्या बात क्या बात क्या बात क्या बात खीर पेची काजू पेची दही पेची ওনার উদ্দেশ্যে দুটো লাইন প্লিজ। দূর হলো সমস্ত ক্লান্তি, আজ দেশ টিভিতে গানের টনিক। দূর হলো সমস্ত ক্লান্তি, আজ দেশ টিভিতে গানের টনিক। দুই জিপি দুই জিপি দুই জিপি। মাঝখান থেকে এই ফাঁকে আমাদের কবিতা শুনিয়ে গেল। আমাদের আমাদের কবি অনিক আমাদের কবি অনিক কবি কবি অনিক অসংখ্য ধন্যবাদ বাবা বাবা ধন্যবাদ ধন্যবাদ অনিক। দর্শক, আপনাদেরকে আবারও বলছি যে এটি যেহেতু একটি জীবিত প্রোগ্রাম, আপনারা অবশ্যই আমাদেরকে আরও প্রাণময় করে তুলতে পারেন ফোন দিয়ে। ফোন নাম্বারগুলো হচ্ছে 833-2509 ও 833-2754। যদিও জানে যে আপনারা বাটন প্রেস করতে করতে হয়তো পাচ্ছেন না, কারণ প্রচুর লোকের ফোন ছড়াছড়ি শুরু হয়ে গেছে। আচ্ছা দই বলো, একটু আগে বলেছিলেন যে আপনি বসে আছেন সিংহাসনে, সিংহাসন আর গানের মধ্যে বলেছেন মন্দ লোকরা সিংহাসনে বসে, আমি আমরা তো সবাই খারাপ, আমরা তো সবাই খারাপ, এই যে আরেকটা সিংহাসনে বসে আছে সামনে, যাই হোক আমরা সবাই খারাপ। মিদ্দা, এবার কি গান হবে? রবীন্দ্রনাথের গান, এবং যদিও বাইরে ভীষণ রকমের ভ্যাপসা গরম, তবুও আমাদের শেডিউল থেকে মুক্তি, আমাদের রুটিন জীবন থেকে মুক্তি, কলকাতা শহরে থেকে ওই ধুলো ধোঁয়ার মধ্যে যে জীবন, তার থেকে অনেকটা আলাদা এই জীবন। এখানে ভুনা খিচুড়ির জীবন, দুই পায়েসের জীবন, ক্ষীরের জীবন, ক্ষীরের জীবন, বিরিয়ানির জীবন, কাজু বাদামের জীবন, কাজু আর সাজুর জীবন, এই জীবনটা গতানুগতিক যে জীবনটা আমাদের কলকাতায় ব্যস্ততা যেভাবে কাটে তার থেকে কমপ্লিটলি আলাদা। সেটা এই ঢাকা নাকি এই জায়গাটি? এই বাংলাদেশ, এই বাংলাদেশ এবং আমরি বাংলা ভাষা, সেই ভাষায় রবীন্দ্রনাথের গান। ওয়াও। অনেক কাল আগে এই হাওয়া গায়ে লেগেছিল, বলে নাকি যুগের হাওয়া যদি গায়ে লাগে বড় রোমাঞ্চের সৃষ্টি হয়। সেই হাওয়া কাউকে ভাসিয়ে নিয়ে যায়, কাউকে আবার সেই হাওয়াই কাউকে ডুবিয়ে দেয়, ডুবিয়ে দেয়, বিলীন করে দেয়।
টুকরো করে কাছি আমি সাজু ভাই ডুবতে রাজি আছি আমি ডুবতে রাজি আছি তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে তোমার খোলা হাওয়া টুকরো করে কাছি আমি ডুবতে রাজি আছি আমি ডুবতে রাজি আছি তোমার খোলা হাওয়া তারি পিছে গো রেখো না আপনি বলেছিলেন যে আসলে বাইরে এত গরম, ভিতরে একটু শীত, ভিতরে একটু ঠান্ডা বাতাস,
আচ্ছা, আপনাকে আমি একটা প্রশ্ন করি, এটা আপনাকে না, আমার মনে হয় আসলে সবাইকে প্রশ্নটা করতেই পারি, আমার নিজের কাছেও প্রশ্ন। পালতোলা নৌকা কতদিন দেখেন না? অনেকদিন দেখি না সাজু ভাই, আমরা বড় যান্ত্রিক, বড় আধুনিক। নৌকাটি কি আছে, পালতোলা নৌকাটা যন্ত্রের কাছে কি হারিয়ে গেছে না? এটা তো স্বপন পালের উপর ডিপেন্ড করছে, যিনি ওই নৌকোটির মালিক, রাইট? এবং পাল তুলে সেই নৌকো এগোচ্ছে কিনা সেটা স্বপন পালই জানে। স্বপন পালই জানে সেই স্বপন কি তার সাথে এখন পাল লাগায় কিনা সেটাও আমরা নিশ্চিত নই। এবার স্বপন পাল যখন তার বউকে মানে মিনতি পালকে বিয়ে করে আনে, তখন মিনতি পাল কি পাল ছিল না, তখন ছিল সেই পালকি যে পালকিতে মিনতি পাল পাল হতে এলো। ভগবান ভগবান, সেই পালকি, সেই পালকি যে কাঠ দিয়ে তৈরি হয়েছিল, সেই পালকি যে কাঠ দিয়ে তৈরি হয়েছিল, সেই কাঠ দিয়েই পালবাবু পালতোলা নৌকো বানালেন। ভাগ্যে সেখান থেকে কিটা বাদ দিয়েছিলেন, কি বাদ দিয়েছিলেন, কি বাদ দিয়েছিলেন, কি কি কি? আচ্ছা এখন হবে কি, কোন সুন্দরী মহিলা ফোন করবে না আমাদের? নিশ্চয়ই করবে, আমার মনে হয় সবাই খুব নার্ভাস হয়ে আছে আপনার সাথে কিভাবে কথা বলবে না বলবে সেটা গোছানোর চেষ্টা করছে। আচ্ছা, আমরা তো শুধু কথাই বলছি আজ রাতে, আজ রাতে মেনশন করে দিয়েছে, আজ রাতে শুধুই কথা হবে নাকি? শুধুই কথা। আপনার ফ্যান কারা বেশি, ছেলে না মেয়ে? একটা সার্ভে বলছে এই যাদের বয়স 40 থেকে 60 এর মাঝে তারাই নাকি আমার বেশি ফ্যান। ও মাই গড, যত সমস্ত ইয়াং মহিলারা রয়েছেন তাদের আমি চিকুর জন্য ছেড়ে দিয়েছি। 18 বছরের মেয়েরা